हेलो व्यूअर्स, स्वागतम जानाच्छि आमार आरो एकटि नतुन भिडियोते। आजकेर भिडियोटा होच्छे शी हाल्क ट्रेलारेर ब्रेकडाउन। तो चलुन भिडियोटा शुरू करी। तो ट्रेलारेर शुरूते आमादेरके बुझिए दिएछे जे आसले शी हाल्केर प्लटटा कोथाय होते जाच्छे, एबं एखाने एई शॉटटा देखे बोझाई जाच्छे जे एटा आसले लस एंजेले होते जाच्छे। एबं एर परेर शॉटे आमरा देखि जे किछु गेस्टदेर उपर आक्रमण करछे कोनो एक खराब बाहिनी, एबं एकई साथे आमरा एखाने देखि जे एखाने तादेर हाते अनेक भयंकर अस्त्र रयेछे। এবং এর পরিচয়টি আমরা একটা কার অ্যাক্সিডেন্টের দৃশ্য দেখতে এবং আমরা শি হাল্ককে দেখতে পাই, এবং একই সাথে মার্বেল স্টুডিওর লোগোটা ফুটে ওঠে। এবং এখানে ব্রুস ব্যানার অবশ্যই বলছে যে সুপার হিরো ওয়াটার আসল মিনিংটা কি। এখানে যে আক্রমণটা হচ্ছে এটার উপর অনেক রিমার রয়েছে যে এখানে আসলে রেকিং ক্রু আক্রমণ করছে। রেকিং ক্রু হলো একটা দল যেখানে চারটা সদস্য নিয়ে একটা দল হয়েছে, এবং এটা কিন্তু একটা সুপার ভিলেন। এই চারজন সুপার ভিলেন হলো রেকার, বালডুজার, পার্লে ড্রাইভার এবং থান্ডারবল। এই চারজনের যে মেইন লিডারটা হলো সে হলো রেকার, এবং রেকিং ক্রু এর মেম্বারদের কিন্তু সুপার স্ট্রেংথও রয়েছে। তো যাই হোক, গত এক বছর আগ থেকে শোনা যাচ্ছিল যে রেকিং ক্রু ডিজনি প্লাসে কোনো এক সিরিজে তাদেরকে দেখা যেতে পারে। তো আমার মনে হয় তাদেরকে শি হাল্ককে পরিচয় করিয়ে দিতে পারে। তো এরপর এখানে আমরা শি হাল্কের একটা ঝলক দেখতে পাই। কমিকে তার আসল নাম হলো জেনিফার ওয়াল্টার্স, এবং সে হলো ব্রুস ব্যানারের চাচাত্ত বোন। আর কমিকে ক্রাইম বসের হাতে গুরুতর আহত হওয়ার পর তার জীবন বাঁচাতে ব্রুসের রক্ত নেওয়া হয়েছিল, এবং তার জীবন বাঁচাতে ব্রুস ব্যানারের গামা বিকিরণিত রক্ত জেনিফার শরীরে প্রবেশ করানো হয়, এবং এখান থেকে সে শি হাল্কে পরিণত হয়। শি হাল্ক হওয়ার পর সে শুরুতে হাল্কের মতোই ছিল, মানে হাল্কের রাগটা শুরুতে সে হাল্কের মাঝে ছিল, এবং পরে সে আস্তে আস্তে এটা কন্ট্রোল করতে পেরেছিল। আর সিরিজেও আমরা এমনটা কিছু দেখতে পাবো। সম্ভবত আমরা এখানে যে একটা কার অ্যাক্সিডেন্ট দেখছি এটা পরে সে হয়তো বা গুরুতর আহত হতে পারে, এবং এরপরে কমিকের মতো ব্রুস ব্যানারও হয়তো বা তার গামা বিকিরণিত রক্ত জেনিফার শরীরে প্রবেশ করাবে, এবং ফলে সে হাল্ক হতে পারে। কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন যে মিস মার্বেল, মুন নাইট এই দুইটাই কিন্তু অরিজিন স্টোরির উপর ফোকাস দেওয়া হচ্ছে, এবং এখানে কিন্তু মুন নাইটের যে কমিকে অরিজিন স্টোরিটা রয়েছে সিরিজে কিন্তু এমনটা আনে না, এবং মিস মার্বেলেরও যে অরিজিন স্টোরিটা রয়েছে সিরিজেও কিন্তু এমনটা আনবে না। তাই শি হাল্কেরও যে অরিজিন স্টোরিটা রয়েছে কমিকে সিরিজেও এটা আনবে না, ডিফারেন্ট দেখাবে, কিন্তু কমিকের রেফারেন্স থাকবে, যেমনটা মুন নাইটের ছটা এপিসোডের মাঝে রয়েছিল। আর আমরা এই পুরো ট্রেলারে কিন্তু দেখেছি যে শি হাল্ক সে তার রাগটা কন্ট্রোল করতে পেরেছে, যেমনটা সে কমিকেও এইরকমভাবে কন্ট্রোল করতে পেরেছিল। এরপরেই আমরা কয়েকটা শট দেখতে পাই যেখানে জেনিফার বলে যে সে একজন লয়ার, তার ভালো বন্ধু রয়েছে ইত্যাদি বিষয়গুলো, এবং এই সকল শটগুলো তেমন গুরুত্বপূর্ণ নয়, কিন্তু এখানে এই শটটা অনেক গুরুত্বপূর্ণ। এখানে আমরা সুপার হিউম্যান লো ডিভিশনের কথাটা শুনতে পাই, আর এটা হলো সুপার হিউম্যান লো ডিভিশনের চেম্বার। আমরা এখানে দেখি যে জেনিফার ওয়াল্টার্সকে একটি সুপার হিউম্যান লো ডিভিশনের নেতৃত্ব দিতে হবে। কমিকে সুপার হিউম্যান লো ডিভিশনটি সুপার হিউম্যান সব কিছু সম্পর্কিত আইনের বিষয়ে বিশেষজ্ঞ, মানে এখানে যারা অতি মানবীয় সুপার হিউম্যান রয়েছে তাদের পক্ষে অথবা তাদের বিপক্ষে কোর্টে লড়া হয়। আর এই সিরিজে জেনিফার অ্যাবোমিনেশনের কেসে লড়াই করবে, হয়তোবা তার পক্ষে অথবা তার বিপক্ষে। আমরা শ্যাংসি মুভিতে দেখেছিলাম যে অ্যাবোমিনেশনকে ভালো হতে, এবং ওং একটা পোর্টাল খুলেছিল, আর এই পোর্টালটা মূলত সুপার হিউম্যান লো ডিভিশনে পোর্টালটা খুলেছিল। আর এই সিরিজে আমরা ওয়াংকে দেখতে পাচ্ছি, এটা অফিসিয়ালি কনফার্ম হয়ে গেছে। এখানে জেনিফার সম্ভবত অ্যাবোমিনেশনের পক্ষে লড়াই করবে যে এখন তাকে বের করে দেওয়া উচিত, সে এখন ভালো হয়ে গেছে এই বিষয়ে। আবার এখানে অনেকে বলছে যে সে তার বিপক্ষে লড়াই করবে কারণ গভর্নমেন্টের লোকরা চাচ্ছে যে তাকে বের করে দেওয়ার জন্য, আর এবং এখানে জেনিফার তার বিপক্ষে লড়বে যে তাকে বের করা উচিত নয়, তাকে বন্দি করে রাখা উচিত। তবে আমরা সিরিজে দেখতে পাবো যে এই দুইটা বিষয়ের মধ্যে কোনটা হয়। তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে সুপার হিউম্যান লো ডিভিশনে জেনিফার দা অ্যাবোমিনেশনের পক্ষে লড়াই করবে। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই যে হাল্ক এবং জেনিফারের মাঝে কিছু কথাবার্তা, যেখানে হাল্ক বোঝাচ্ছে যে হাল্ক হলে কি করতে হবে, হাল্ক হওয়াটার মানে কি। এবং এরপর আমরা এখানে দেখি যে হাল্ক জেনিফারকে শি হাল্কে পরিণত করতে যাচ্ছে। এখানে হাল্ক বলে যে এই ট্রান্সফরমেশনটা আসলে ভয় আর রাগের ফলে সে শি হাল্কে পরিণত হতে পারবে, এবং এরপর আমরা দেখি যে সে শি হাল্কেই পরিণত হয়েছে। এখানে লক্ষ্য করার বিষয় যে আমরা হাল্কের হাতটা সম্পূর্ণ ভালো হয়েছে দেখতে পাচ্ছি,
শ্যাংচি মুভিতে আমরা দেখেছিলাম যে তার হাতটা পুরোপুরিভাবে ভালো হয়নি। এবং এখানে আরও রিমার রয়েছে যে এই সিরিজে সে সেটিকে আমরা হালকে ঠিক আগের মতন দেখতে পাবো, মানে হালকের একটা নতুন রূপ দেখতে পাবো। আমি অন্তত চাই যে 2012 সালে দ্য অ্যাভেঞ্জারের যে হাল্কটা দেখেছিলাম অন্তত সেই হাল্কটাকে যেন আবার দেখতে পাই। পল বেকার হাল্ক না হলেও চলবে। এবং এই সিরিজের শেষের দিকে যদি আমরা দেখি যে হাল্ক ওয়াট ব্রেকার হাল্ক হয়ে গেছে, তাহলে এটা আসলে সত্যি অনেক মজাদার দৃশ্য হবে। এরপরে শর্টগুলোতে আমরা জেনিফারকে অস্থিরতা দেখতে পাই, সম্ভবত তার চাকরিটা চলে গিয়েছে। এবং এখানে সে বলে যে সে নর্মাল একজন উকিল হয়ে বেঁচে থাকতে চায়। এবং তার বান্ধবী বলে যে জেনিফার তোমার জীবন এখন শুরু হয়ে গেছে। অর্থাৎ এখান থেকে বোঝা যায় যে সে সি হাল্ক হওয়ার পর অনেকটা প্রবলেমও ফেস করতে হয়েছে, এবং সম্ভবত সে সি হাল্কে পরিণত হওয়ার ফলে তার চাকরিটা চলে গিয়েছে। ঠিক তার আবার পরের শোটে আমরা দেখতে পাই যে জেনিফার সি হাল্কের জীবনটা হয়তো বা মেনে নিয়েছে এবং সে তার জীবনে আবার ফাইট ব্যাক করতে শিখে গেছে, এবং সে আবার ফাইট ব্যাক করছে তার জীবনটাকে সুন্দর করে তোলার জন্য। এবং এখানে এই সকল শটের মাঝে একটা অনেক গুরুত্বপূর্ণ শট হলো যে এখানে আপনারা সি হাল বা জেনিফারকে ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে সে সম্ভবত ফোর্থ ওয়াল ব্রেক করে দিয়েছে, মানে আপনারা ডেডপুলকে দেখবেন যে সে কীভাবে ফ্যানদের সাথে কথা বলে, ঠিক এইভাবে সম্ভবত সি হালকও দর্শকদের সাথে কথা বলবে, আর এটাকে বলা হয় ফোর্থ ওয়াল ব্রেক। এরপরের শোটে আমরা দেখি যে জেনিফার সি হাল্ক ফর্মে পরিণত হতে যাচ্ছে এবং সে এখানে কেউ সাথে লড়াই করছে। এবং তার হেলমেটের দিকে খেয়াল করলে দেখা যায় যে তার সুপার পাওয়ার রয়েছে, অথবা তার হেলমেটের কারণে তার মাঝে সুপার পাওয়ার এসে গেছে, আর সে সম্ভবত ব্রেকিং ক্রুয়ের মেম্বার হতে পারে, যেটা সম্পর্কে আমি এই ভিডিওতে একদম শুরুতেই বলেছি। এরপরের শোটে আমরা হাল্ক এবং সি হাল্ককে ভোর একটা জাম্প করেছে দেখতে পাই। এখানে হালকের ল্যান্ডিংটা কিন্তু সুপার হিরো ল্যান্ডিং, কিন্তু সি হালকের ল্যান্ডিংটা ছিল দ্য অ্যাভেঞ্জার মুভির ল্যান্ডিংয়ের মতন, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবং এখানে তার বান্ধবী বলে যে তুমি অ্যাভেঞ্জার হতে পারো, কিন্তু এখানে সে বলে যে এটা হলো বিলিয়নিয়ার আর অ্যাডাল্ট অরফানসের জন্য। আর এখানে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে সি হাল্ক এই কথাটা কাকে বলেছে, আর এখানে সি হাল্ক টনি স্টার্ককে এই কথাটা বলেছে। এবং এই ট্রেলারের একদম এন্ডিংয়ে আমরা খুব দ্রুত অনেকগুলো শট দেখতে পাই। এখানে অনেকগুলো শটের মাঝে এই শটটা ছিল ফ্রগম্যানের, এবং ফ্রগম্যানের কোনো সুপার পাওয়ার নেই, কিন্তু সে অনেক বড় বড় জাম্প দিতে পারে, এবং সে কমিকে স্পাইডারম্যান, আয়রনম্যান ইত্যাদি সুপার হিরোদের সাথে কাজও করেছে। সম্ভবত ফ্রগম্যানকে আমরা সি হালকের সাথে কাজ করবে দেখতে পাবো। এবং এই অনেকগুলো শটের মাঝে আমরা এই সিরিজের মেন ভিলেনকেও দেখতে পেয়েছি। আপাত দৃষ্টিতে এই সিরিজে মেন ভিলেন হতে যাচ্ছে টাইটানিয়া, কিন্তু সম্ভবত অন্য কেউ যদি মেন ভিলেন বের হয় তাহলে এটা হবে টুইস্ট, যেমনটা মুন নাইটও আমরা দেখেছি এমিটেড টুইস্টে। এখানে আমরা দেখতে পেয়েছি যে আর কমিকেও টাইটানিয়ার মাঝে সুপার স্ট্রেংথ রয়েছে, এবং তাকে এই সুপার স্ট্রেংথটা গিফট দিয়েছে ডক্টর ডুম। সে তার টেকনোলজি এর মাধ্যমে টাইটানিয়ার মাঝে সুপার পাওয়ার গিফট দিয়েছে। যাই হোক, MCU এখনও ডক্টর ডুমকে আমাদের মাঝে পরিচয় করে দেয়নি, তাই এখন আমাদের দেখার বিষয় যে এই সিরিজে টাইটানিয়ার পাওয়ারটা কোথায় থেকে পেল এবং তাকে কিভাবে দেখায়, এটা দেখার বিষয়। এবং এই ট্রেলারটা একদম এন্ডিং হয় কিছু ফানি সিনের মাধ্যমে, যেগুলো ব্রেকডাউন করা তেমন গুরুত্বপূর্ণ বিষয় নয়। তো ভিউয়ার্স, এই ছিল আমার সি হাল্কের ট্রেলারের ব্রেকডাউন। পুরো ভিডিওতে আমার সাথে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।